আবা মানে হাজার বিকেল, হাজার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল, হাজার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাটছে ভালোই, যাচ্ছে ভালোই দিন, বাবাকে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালোই দিন, বাবাকে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো অবশ্যই বাবাকে নিয়েই তো গল্প হবেই, তার সাথে তোমাদের সাথে একটা গল্প আমি শেয়ার করি, যেটা কি না আমি আমার নিজের চোখে দেখেছি এমন একজন বাবাকে, যে কি না প্রতিবেশীর কথা শুনে, প্রতিবেশিনীর কথা শুনে নিজের মেয়েকে, জামাইকে ত্যায্য করে দিয়েছে। কি বলবে, কি বলবে এই ধরনের বাবাকে, যেই বাবা ছোটোবেলা থেকে বড় হওয়া বড় করলে একটা সন্তানকে, অথচ সেই সন্তানের কথা বিশ্বাস না করে একটা প্রতিবেশিনীর কথা বিশ্বাস করলো এবং সঙ্গ দিল কাকে, সেই প্রতিবেশিনীকে, অথচ মেয়ে জামাইকে সঙ্গ দিল না। ঠিক একটা সময় ধরো 7 বছর পর, 1-2 বছর না, 7-7টা বছর পর রিয়েলাইজ হলো যে এবার বোধহয় আমার মিল করার সময় এসেছে। কিন্তু মেয়ে কিন্তু মেনে নিতে পারলো না, কারণ বাবা সেই প্রতিবেশিনীকেও হাতছাড়া কিছুতেই করতে রাজি নয়। প্রতিবেশিনীকেও রাখবে, মেয়েকেও রাখবে, তাই দুই নৌকায় পা দিয়ে কখনোই চলা যায় না। না, এটা একটা বাস্তব জীবনের গল্প। তো যাই হোক, এই বিষয়ে কিন্তু আমি কথা বলতে আসিনি, আমি কথা বলতে এসেছি টুকলির বিষয়। তো কুন্দরি, কুন্দরি অনেকেই চেনে না। হ্যাঁ, টুকলিদের ওখানে একটা এমন একটা সবজি আমি দেখেছিলাম টুকলির শাশুড়িকে রান্না করতে, যেটা কি না এখানে দেখা যায়নি, এবং কোনকে শাক না কি এক ধরনের শাক বলে, সেটা কিন্তু আমাদের এই এই চত্বরের বাজারে কিন্তু পাওয়া যায় না, সেটা কিন্তু টুকলিদের ওখানকার বাজারেই পাওয়া যায়। এবং একজন দর্শক বন্ধু আমাকে কমেন্টস করে বলেছেন যে বীরভূম বাঁকুড়া অঞ্চলে ওই শাকের পাওয়া যায়। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে যে কুন্দরি চেনেন না, তো চেনালো এবং টুকলি তার সিংহাসনকে শেয়ার করলো, তার সাথে গোপালের গায়ের রঙটা যেন কালো পুষ্টি লাগছিল, একটু পরিষ্কার করলে বোধহয় ভালো হতো। যাই হোক, তো তারপরে কুন্দরি ভাজা আর ডালিয়া। হ্যাঁ, যাই হোক, বামন কিন্তু মনে মনে জানে যে এই যে বেঙ্গলি ব্লগার মৌমিতাই একমাত্র টুকলিকে সায়স্তা করতে পারে, যার কারণে কিন্তু বামনের ডালিয়া জুটেছে সকালের ব্রেকফাস্টে, যেটা কিনা বামনের এই কয়দিন সেইভাবে ব্রেকফাস্ট হচ্ছিল না। তো কথা হচ্ছে, এই যা গরম পড়েছে দর্শক বন্ধুরা, তোমরা সবাই বুঝতে পারছো, বৃষ্টি হলেও বাকি, যা গরম পড়েছে সেই গরমে যদি কেউ ডালিয়া খায়, চালের ডালে ডালিয়া অনেকভাবে খাওয়া যেতে পারে, কিন্তু ডালিয়া যখন খিচুড়ি রূপে হয়, ডালের সাথে যে কোনো কিছু সংমিশ্রিত হলে খিচুড়ি রূপান্তরিত নেয়, তো সেই জিনিসটা কিন্তু হজম করতে কিন্তু একটু সমস্যা হয়, আর সেটা যদি গরম হয় তো সেটা কিন্তু একদম মানে গরমের উপযোগী খাদ্য কিন্তু বলা যাবে না। কারণ খিচুড়ি, বাপরে বাপ, এই যা গরম বর্ষাকালের যা গরমে, এই গরমে খিচুড়ি খেয়ে আমি জানি না ওদের পেটের অবস্থা কী, তবে আমি তো বলেছি টুকলি আর এবং বামনের পেটের অবস্থা যথেষ্ট ভালো। যাই হোক, আমি ওই একটা বিষয় কিন্তু খুব নজর দিই, পেটটাকে, যেহেতু আমার পেটটা মানে আমি কিছু খেয়ে সেইভাবে মানে সহ্য করতে পারি না, তো যার কারণে কারোর ভালো পেট দেখলে আমার একটু বুঝতেই পারছো হিংসা হয়। অনেকে সোনা দানা ঘুরতে যাওয়া বাড়ির সম্পত্তি দেখে হিংসা হয়, আমি শারীরিক সম্পদ দেখে হিংসা হয়, কোনো মানুষ যদি সুস্থ থাকে তাকে দেখে হিংসা হয়, সত্যি কথা বলছি। আচ্ছা, যাই হোক, অনেক দর্শকরা অনেক কমেন্টস করেছে, তো সবার কমেন্টস আমি পড়েছি এবং ভীষণ মজা পেয়েছি। এবং তো যাই হোক, যেটা বলছিলাম আর কি, টুকলি ভাইয়ের কথা মনে পড়েছে, সেটা কার জন্য, এই বেঙ্গলি ব্লগার মৌমিতার জন্য। টুকলি মনে মনেও জানে যে এই একটি মেয়ে আছে যে কি না আমার মেয়ের থেকেও বয়সে ছোট, এবং সে আমাকে এমন এমন কথা বলে যার কারণে আমি কিন্তু তার কথা শুনি, এবং তার কথা শুনে কিন্তু আমার ফলাফল খুব ভালো হয়। যেরকমটা কি না টুকলির
হঠাৎ করে ভাইয়ের কথা মনে পড়ল, এত বছরের গ্যাপ, সেটা কার জন্য মনে পড়ল? এই বেঙ্গলি ব্লগার মৌমিতার ভিডিও দেখে মনে পড়ল। করেই ফেললো ভাইকে একটা ফোন। যাই হোক, ভাইয়ের ফোন ভাইয়ের বউয়ের কাছে আছে, তো তারপরে ভাই ফোন করলো আন্নোন নাম্বার থেকে, টুকলির তো ফোন নাম্বার আন্নোন নাম্বার থেকে আসে, তো সেই জায়গা থেকে টুকলি বুঝতে পারলো যে টুকলির ভাই। কিন্তু অনেক দিন আগে ব্লগে, তোমাদের জানি না মনে আছে কি না, অনেক দিন আগে ব্লগে ভাই ফোটার সময় বা একবার জন্মদিন টন্মদিনের সময় টুকলি আমাদের বলেছিল ভিডিওতে যে আমার ভাই আমাকে শাড়ি পাঠিয়েছে, একটা শাড়ি দেখিয়ে, এবং আমার ভাই আমেরিকাতে থাকে, এদেশে থাকে না, এদেশে থাকে না, এবং ভাইয়ের পিকচারটাও দিয়েছিল, সেই পিকচারের সাথে এই পিকচারের কোনো মিল নেই, তাহলে কোনটা ভাই? দেখবে সিরিয়াল টিরিয়ালে বা আমি বাস্তব জীবনেও অনেকের কাছে শুনেছি, অনেক বিয়ের ক্ষেত্রে সম্বন্ধ আটকে যায়, মেয়ের বাবা মারা ছেলের বাবা মাকে দেখতে চায়, এটা আমি শুনেছি বাস্তব জীবনে, মানে অনেকের মুখে গল্প শুনেছি, বাট আমার নিজের চোখে কখনোটাই দেখা নয়, তবে হ্যাঁ সিনেমা টিনেমাতে আমি শুনেছি দেখেছি, মানে দেখেছি, শুনেছির থেকে বড় কথা দেখেছি, যে এরকম কোনো মেয়ে প্রেম করলো তো সেক্ষেত্রে তার বাবা মাকে দেখতে চাইছে, এবং সেখান থেকে সিনেমা বা সিরিয়াল বা যাত্রার অভিনয় অভিনেত্রীদের নিয়ে গিয়ে বাবা মা হিসেবে শো করছে। টুকলি নিজেই বলল যে টুকলি মিথ্যা কথা বলে না, সত্যি কথা বলে। তাহলে টুকলি, এইটা আমার মনে বিগ কোশ্চেন, কে ভাই? ওই যেই ফটোটা দেখিয়েছিলে সেইটা কি ভাই, নাকি আজ যে ফটোটা দেখাচ্ছ সেটা ভাই? আচ্ছা, টুকলি কে নাকি কমেন্টস করেছে, তো টুকলি বুঝতে পারিনি। হ্যাঁ, টুকলিকে যে কমেন্টস করেছে এই কমেন্টসটা কিন্তু আমি দেখেছি, ঠিক আছে, বেশ দুদিন আগে, দুই তিন দিনের আগে ব্লগে আমি দেখেছি যে এরকম ভাই সম্বোধন করে এরকমটা করেছে, চিনতে পারছি সেরকম কিছু একটা মানে করেছে। এবার দেখো, অনেক সময় ফেক আইডি থেকেও হতে পারে, কিংবা ফেক আইডি থেকে হলো না, নতুন করে কারোর সাথে বন্ধুত্ব হলো, অনেক রকম ভাই হতে পারে, পাড়াতুতো ভাই, মাস্তুতো পিস্তুতো, প্রচুর ধরনের ভাই হতে পারে। তো যাই হোক, টুকলির কথা অনুযায়ী নিজের ভাই হিসেবেই ধরে নিলাম, কিন্তু ভাইয়ের বয়স পাকা পাকা চুল দেখে বেশ বয়স্ক লাগলো, বেশ বয়স্ক লাগলো, বামুনের বয়সী? নো 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 নো, বামুনের থেকে যথেষ্ট বড়, যথেষ্ট বড়। কিছু কিছু দর্শক বন্ধুরা এটাই বলছে, তার ভাইয়ের যদি এরকম বয়সটা হয়ে থাকে তাহলে টুকলির বয়স কত? সত্যি কলবের নিচে সাদা চুলগুলো ঢাকা পড়ে যায় যখন, আর যখন নিজের রূপকে একটু সুন্দরভাবে চর্চা করে কম বয়স যখন দেখানোর চেষ্টা করে, সবটাই মনের উপরে। মানুষ কিন্তু বয়স দিয়ে, মানে মনের বয়স যদি কম থাকে তাহলে সেই মানুষকে দেখতেও কিন্তু কমই লাগে, সেই মানুষের বয়স কিন্তু দেখতেও কম লাগে, আর মনের বয়স যদি বেড়ে যায় তাহলে সেই মানুষের বয়সও কিন্তু বেড়ে যায়, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, দেখে মনে হলো না, হ্যাঁ, তবে বললো লেট ম্যারেজ, বাচ্চাটির বয়স এত, এরকম টাইপের কথা বলল। বাচ্চাটিকে দেখে সত্যি খুব মায়া লাগলো। আমি তো কন্ট্রোভার্সি করি, পাশার নই, বাচ্চাটি দেখতেও খুব কিউট, আর যে কোনো পৃথিবীর যে কোনো বাচ্চা ফুলের মতন সুন্দর, ফুলের মতন সুন্দর। টুকলির ভাই বলল দিদি ছাড়া কেউ নেই। এটা কি নতুন ভাইয়ের উৎপত্তি নাকি নিজেরই ভাই? এটা কিন্তু আমাদের জানান দেবে। যাই হোক, এখন যদি ভিডিও কলে আবার শিখিয়ে পড়ি, আবার ভিডিওর সামনে আনে আমাকে মিথ্যে প্রমাণ করার জন্য, তাহলে তো আমার কিছু করার নেই। তবে কিন্তু এর আগে একবার ভাই শাড়ি দিয়েছিল, ভাইয়ের পিকচার দেখিয়েছিল ভাই ফোটার সময় ওই বাড়িতে থাকতে, হ্যাঁ দর্শক বন্ধুরা, বেশ বছর আগে, তো তোমাদের হয়তো মনে থাকবে না, কিন্তু সেই ভাইয়ের ছবিটা আমাদের সিনে নারী, মানে আমার সিনে নারীতে
রয়েছে। তো সেই ভাইয়ের সাথে এই ভাইয়ের কিন্তু কোনো রকম সাদৃশ্য পাওয়া যায়নি। তারপরে এই ভাইয়ের মেয়ের এরকম হয়েছে, যেই রোগটার কথা বলল সেই রোগটা কিন্তু যথেষ্ট সাংঘাতিক খাতারনাক। আমার থেকে ছোট বয়সী একটি মেয়েকেও কিন্তু এই রোগে, ওমিক্রন না কি রোগটা বলে, তো ভাইরাস আর কি, সেই রোগে কিন্তু মারাও গেছে। শ্বাসকষ্টর হয় মোসফুলি, যাদের শ্বাসকষ্ট বা টানের অ্যাজমা টাইপের রোগ থাকে তাদের কিন্তু এইটা বেশ তাড়াতাড়ি ধরে ফেলে এবং ধরে ফেলে। আর আমাদের কাছেরও, খুব কাছেরও একজন রিলেটিভের করোনায় মারা গেছে, সেও আমার থেকে বয়সে ছোট। তো সেই জায়গা থেকে আমি বাচ্চাটাকে নিয়ে কিছুই বলবো না, এটুকুই বলবো ভগবানের কাছে, লোকনাথ বাবার কাছে এবং 33 কোটি ভগবানের কাছে, যে ভগবান নিষ্পাপ শিশুটার প্রাণ ফিরিয়ে দাও, সুস্থভাবে যেন তার জীবনটা যেন, আগামী জীবনটা যেন সুস্থ হয়। তো টুকলি এই একটা কথা বলে এই ভিডিওটা যত পারো শেয়ার করো, এবং এই ভিডিওটা টাকা দিয়ে বাচ্চাটা ট্রিটমেন্ট হবে, মানে বাচ্চাটা ট্রিটমেন্টের কাজে লাগবে। এখানেও কিন্তু নিজের লাভটাই টুকলি দেখলো, তাই না? এই একটা ভিডিও যদি কত ভিউ হবে, 6,000, 7,000, 8,000, বড় জোর যদি 8,000 হয় তাহলে কত টাকাই বা দাঁড়াবে, 800 টাকা। এখন যা ইউটিউবের অবস্থা, 800 টাকা, তার বেশি তো দেবে না, তার কম বেশি কিছু হতে পারে, 800 কম বা বেশি হতে পারে। সেই টাকাতে কি চিকিৎসা হবে, টুকলি কি দেবে? আর টুকলির মাধ্যমেই বা দর্শকরা কেন করবে? টুকলির যদি ভীষণ বড় মনের মানুষ হতো তাহলে টুকলি তার ভাইয়ের চ্যানেলটাকেই প্রমোট করিয়ে দিত। টুকলির মাধ্যমে কেন? ভিউজ হলে টুকলির হবে, লাভ হলে টুকলির হবে, পয়সা আসলে টুকলির পকেটে যাবে, সেখান থেকে কত টাকা টুকলি দেবে, কতটা দেবে সেটা তো আমরা জানি না। আর টুকলি নিজেই বলেছে যে সে স্বাবলম্বী, সে ভালো কাজ করে, এবং তার কাজ দেখে নাকি আমরা হিংসে করি, তার মানে ভালোই, যথেষ্ট ভালোই আর্নিং আসে। তো সেই জায়গাটা থেকে কেন নয়, ওয়াইটির পয়সা থেকে কেন নয়, কেন দর্শকদের শেয়ার করতে বলা না? এটা আমি বলবো না খারাপ নেই, এটা অনেক ব্লগাররা, বড় বড় ব্লগাররা করে এসছে, প্রদীপ বাবুর মতন বড় বড় ব্লগারও তার ছেলের জন্মদিনের টাকা তুলেছে এই ওয়াইটির মাধ্যমে, এবং জিনিসও ঢুকিয়েছে বাড়িতে, কখনো টিভি, কখনো তোমাদের হচ্ছে গিয়ে খাট, সেটা বলবো না দর্শক বন্ধুরা। আমি বলছি এই যে প্রবাসী ঘরকন্যা, তার এত বড় চ্যানেল, সে কিন্তু তার ভাই, ভাইয়ের বউয়ের নতুন বিয়ে হয়েছে, তোমরা সবাই জানো, আমি দেখি ওনার ব্লগ ভাল লাগে, তো তার ভাই ভাইয়ের বউয়ের চ্যানেলটা কিন্তু প্রমোট করে দিল। তাহলে টুকলিও তো টুকলির ভাইয়ের চ্যানেলটা প্রমোট করে দিতে পারতো, এবং তার ভাই ভাইয়ের বউ সারাদিন যেটা করছে, ভাইয়ের বউ শুনলাম অসুস্থ, যেটা করছে সেটা আমাদের সামনে তুলে ধরত, তার ভাইয়ের চ্যানেলটাও প্রমোট হতো, তারপরে তার ভাই চ্যানেল থেকে আর্নিং করতো, দর্শকরা দেখতো, লাইফস্টাইলটা দেখতো, কিন্তু সেটা করবে না, বলে যে ধরা পড়ে যাবে। আদৌ কি সত্যি ওটা নিজের ভাই, জানি না। দেখো কীরকম মিথ্যে কথা বলে টুকলি, তোমাদের বলেছিল না টুকলির হাজবেন্ড মারা গেছে সেপ্টেম্বর মাসে না আগস্ট মাসে, পুজোর আগে। ভাইকে যখন জিজ্ঞাসা করলো জামাইবাবু মারা গেছে জানিস, ভাই তখন বলল মার্চ মাসে, মার্চ মাসে মারা গেছে, তার মানে 2023-এর মার্চ মাসে। আর টুকলি আমাদের কি বলল, দুর্গাপুজোর আগে মারা গেছে। কোনটা সত্যি? আমি কি কোনো ভুল বলছি? যে কয়জন দর্শক দেখছেন আজকে কমেন্টস করুন। একটা স্বামীর মৃত্যু, সেটাকে নিয়ে এত ছেলেখেলা কিসের, এত ছেলেখেলা কিসের? এবং তার সাথে এই কথাটাও বলে দিল যে ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, মানে পিসি টিসিদের সাথে কোনো সম্পর্ক নেই, ঠাকুমা বাড়ির সাথে, মানে এখানেও একটা নিজেকে জাহির করার চেষ্টা করলো যে আমি সঠিক, আমার ভাই, তাই জন্য সম্পর্ক রাখিনি, তারা বেঠিক, এবং সেই জন্য ভিডিও কলে বা কিছু করে কথা বলিয়ে দেবে, ওই কথা বলিয়ে দিয়ে
এখন পয়সা তোলা ধান্দা। আচ্ছা, টুকলির ভাই যদি আমেরিকায় থাকে, বিদেশে থাকে, তাহলে তার টাকা পয়সার তো কোনো সমস্যা হওয়ার কথা না, তাই না? যদি হিউজ অ্যামাউন্টে টাকা পয়সা থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। দেখো, আমি বাচ্চাটার রোগ নিয়ে বা তোমরা টাকা দেবে কি দেবে না সেটা নিয়ে আমি কিচ্ছু বিন্দু বিসর্গ মাত্র বলবো না। আমি লজিকে কথা বলছি, ঠিক আছে? এবং তার ভাই বা তাদের বাড়ি ছাড়া হলো কেন? কারণ যেটা ঠাকুমার বাড়ি সেটা তো তার ভাইয়েরও থাকার অধিকার আছে। তাহলে কি ভাই আলাদা তার সংসার নিয়ে থাকবে বলে আলাদা হয়েছিল? ভাই তো বিদেশেও গেছিলো, বিদেশ আমেরিকায় না কোথায় থাকতো, এরকমই টুকলি বলেছিল যে আমার ভাই বিদেশে থাকে। তাহলে কোনটা সত্যি কোনটা মিথ্যে? আর ভাইয়ের এই যে পরিণতি, এই যে অভাব অনটন যেটা বলছে যে খুবই অবস্থা, মানে এতদিন রোগ থাকলে বুঝতেই পারছো অনেক টাকাই খরচা হয়। কথায় আছে যে রাজার ঘরাও শূন্য হয়ে যায়। কোনটা সত্যি আমি কনফিউজ। আগামী দিনে যেন টুকলি এই সব বিষয়গুলো আমাদের সামনে ক্লিয়ার করে। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং বাচ্চাটার সুস্থতা কামনা করো। চলো, টাটা।